শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের অভিনেত্রী তথা মডেল রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে আইনত বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন পরিচালক সৃজিত মুখার্জি। এদিন তার লেক গার্ডেন্সের ফ্ল্যাটে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে নতুন জীবন নিয়ে পরিচালক জানালেন, না এটা অনেকদিন ধরে আজকেই প্ল্যান ছিল, ফেব্রুয়ারি মাসের খবরটা অবভিয়াসলি আমরা কাউকে দিইনি, একটা ভুল খবর ছিল, সো আজকেই প্ল্যান ছিল, সো আজকেই হলো, হঠাৎ নয় ব্যাপারটা, সুপরিকল্পিত। ডেফিনেটলি আমার যেটা মনে হয় দুজন ম্যাচিউর মানুষ, তো তাদের লাইফের এক নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং তারা নিজেরা একটা জিনিস বুঝতে পেরেছে যে কাজ এবং ফ্যামিলি এই দুটোর জন্যই পর্যাপ্ত সময় এবং সম্মান দুটোই বার করার মুহূর্তে এসছে, তো ইটস দেয়ার পার্সোনাল ডিসিশন। এবং সেক্ষেত্রে আমাদের কয়েকজন যারা কাছের বন্ধু সেদের সঙ্গে তাদের সঙ্গে আমাদের রেগুলার দেখা বা কথা হয়, তো সিম্পল ওয়েতে আমরা সেই শুভ সময়টার একটুখানি সাক্ষী হতে এসেছি।